হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি সেকেন্ড ভিডিও নিয়ে প্রথম ভিডিওটি যদি না কেউ দেখে থাকেন তাহলে এন্ডস্ক্রিনে ভিডিওটি দিয়ে দেওয়া হবে সেখানে গিয়ে আপনারা এই ভিডিওটি শেষে দেখে নেবেন আসা যাক আজকের প্রথম আপডেটটি নিয়ে শোনা যাচ্ছে যে গত মরশুমে খেলা উড়িষ্যার গোলকিপার হরসদ্বীপ সিং খুব সম্ভবত এই মরশুমে তিনি যোগ দিতে চলেছেন এফসি গোয়া গোয়ায় তার সাথে এফসি গোয়ার দু মরশুমে চুক্তি হয়েছে দেখা যাক এফসি গোয়ার প্রথম দলে কতটা তিনি সুযোগ পান আসা যাক পরের আপডেটটি নিয়ে শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি অগবেচের পর তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার খাসা কামারাকেও রেখে দিতে চলেছে আরও এক মরসুমের জন্য আপনারা জানেন যে এডুকারসিয়ার পরিবর্ত হিসাবে গত মরশুমে খাসা কামারা হায়দ্রাবাদ এফসিতে জয়েন করে খুব একটা ম্যাচ টাইম না পেলেও তারা এই মরশুমে তাদের মিডফিল্ড শক্ত করতে খাসা কামারাকে আরও এক মরসুমের জন্য রেখে দিতে চলেছে খুব সম্ভবত এই মরশুমে এটিকে মোহনবাগান এফসি ও ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য যোগ দিতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এই ডিলটি এখনও চূড়ান্ত হয়ে যায়নি তবে চূড়ান্ত হওয়ার দিকেই রয়েছে দেখা যাক ডিলটি ডান হয় কি না ডান হলে আপনাদের জানিয়ে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এরপর আসা যাক মেন আপডেটটি নিয়ে শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগান এফসি নাকি তিরির রিপ্লেসমেন্ট হিসেবে সাইন করিয়েছে অস্ট্রেলিয়ার ব্র্যান্ডেন হামিলকে তিনি গত মরশুমে মেলবোর্ন ভিক্ট্রিতে খেলেছেন এই খবরটির পুরোটাই ক্রেডিট আইএফটি এফ আপনারা জানেন যে আইএফটি ভারতের একটি খুব ভালো সোর্স তারা যখন এই খবরটি করেছে তাহলে এটিকে মন এফসি সম্ভবত এই প্লেয়ারটিকেই তিরির রিপ্লেসমেন্ট হিসেবে সাইন করিয়েছে এবার আসা যাক তার স্ট্যাটস নিয়ে তিনি গত মরশুমে মেলবোর্ন ভিক্টির হয়ে আঠেরোটি ম্যাচে তিনটি গোলও করেছেন তার এজ উনত্রিশ বছর এবং হাইট একশো পঁচাশি মিটার তিনি সেন্টার ব্যাক ও রাইট ব্যাকও খেলতে পারেন তিনি বেশিরভাগ সময়টাই এলিগে খেলেছেন এছাড়াও তার কোরিয়া লিগেও কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে তিনি এলিগে মেলবোর্ন ভিক্ট্রি ছাড়াও মেলবোর্ন সিটি এফসি ওয়েস্টার্ন সিডনি ও ওয়েস্টার্ন ইউনাইটেড এফসিতেও খেলেছেন তিনি মূলত সেন্টার ব্যাক কিন্তু রাইট ব্যাকও খেলতে পারেন তিনি ডিফেন্সের সাথে সাথে উঠে গিয়ে গোলও করতে পারেন তবে দেখা যাক যে তিনি যোগ্য রিপ্লেসমেন্ট পেল কিনা না এটিকে মন বাগান এফসি তা তো সময়ই বলবে আজকের ভিডিওটি বাস এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা অনেকেই দেখছি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ